আজকে আমরা আলোচনা করছি পার্ট ওয়ান অ্যাসার্টিভ সেন্টেন্স। ভয়েসের মূল স্ট্রাকচার হলো এটা। ক্লাসে সাধারণত আমি প্রত্যেক স্টুডেন্টকে এক একটা পার্ট মুখস্থ করিয়ে তারপর পরের ধাপে যাই, কিন্তু এখানে যেহেতু মুখস্থ পড়া নেওয়ার সুযোগ নেই তো আপনারা নিজ দায়িত্বে মুখস্থ করে নেবেন। একটা অংশ মুখস্থ হলে পরেরটা, পরেরটা হলে পরেরটা, এভাবে প্রত্যেকটা পার্ট মুখস্থ করে পরের ধাপে যাবেন। তো আমরা দেখছি অ্যাক্টিভে, আমরা জানি যে ভয়েসের সেন্টেন্স দুই রকমের হয়, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভে কি কি থাকবে? সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্বটা থাকতেও পারে নাও থাকতে পারে, যেন তোর উপর স্টার্ট দিলাম, এবং এক্সটেনশন, এই দুইটা জিনিস থাকতেও পারে নাও থাকতে পারে। আবার বলছি অ্যাক্টিভে সাবজেক্ট থাকে, অক্সিলারি ভার্ব থাকতেও পারে নাও থাকতে পারে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে এবং এক্সটেনশন থাকবে। প্যাসিভে কি হবে? এই অবজেক্টটা প্যাসিভে সাবজেক্ট হয়ে আসবে। প্যাসিভে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে, অ্যাক্টিভে থাকলেও অক্সিলারি ভার্ব থাকবে, অ্যাক্টিভে যদি না থাকে তবু প্যাসিভে অক্সিলারি ভার্ব থাকবে। তারপর প্যাসিভে ভি থ্রি আসবে, এটা ফিক্সড। অ্যাক্টিভে ভার্বটা ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, আইএনজি যে কোনো ফর্মে থাকতে পারে, কিন্তু প্যাসিভে হবে ভি থ্রি সবসময়। এক্সটেনশন যদি থাকে তাহলে প্যাসিভে থাকবে, অ্যাক্টিভে না থাকলে প্যাসিভে থাকবে না। তারপর প্রিপোজিশন আসবে, তারপরে এই অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভ অবজেক্ট হয়ে যাবে প্যাসিভ। তাহলে এই দুইটা লাইন ভালোভাবে মুখস্থ করা, মাথায় সেট করা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এটাই হচ্ছে মূল স্ট্রাকচার। যে কোনো সেন্টেন্স আমি যদি এই ধাঁচে, এই ছাঁচে ফেলে দিতে পারি তাহলে আমার জন্য ইজি হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই দুইটা লাইনকে ভালোভাবে মুখস্থ করা। অ্যাক্টিভে কি কি থাকে? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। প্যাসিভে কি থাকবে? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভি থ্রি, এক্সটেনশন, প্রিপোজিশন, অবজেক্ট। এবং কার অবস্থানটা কোথায় সেটা আমি দেখে নিব, কারণ আমাকে ভাইস ভার্সা করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভে যেতে হবে। তাহলে প্রথম কাজ হলো এই দুইটা লাইন ভালোভাবে মুখস্থ করা এবং কে কোথেকে কোথায় যাচ্ছে সেটা খেয়াল করা। সেকেন্ড স্টেজে আমরা দেখছি যে অক্সিলারি ভার্ব ইন প্যাসিভ। আমরা জানি যে প্যাসিভে অক্সিলারি ভার্ব অবশ্যই আমাকে দিতে হবে, অ্যাক্টিভে থাকলেও না থাকলেও। এই অক্সিলারি ভার্বটা আমি টেন্স অনুযায়ী ব্যবহার করব। এই ধাপে এসেও, এই ধাপেও আমি স্টুডেন্টদের কাছ থেকে এটা মুখস্থ নেই, তো আপনারা ওইটা ভালোভাবে মুখস্থ করবেন, প্রয়োজনে বাসায় আরেকজনের কাছে পড়া দিবেন। প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর সাথে বিং থাকবে, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ সাথে বিং থাকবে। এখানে বানান একটু পার্থক্য আছে, এটা হলো বিং আর এটা হলো বিন, এটা বিই আইএনজি আর এটা হচ্ছে বি ডাবল ইএন। পাস্ট ইনডিফিনিটে ওয়াজ অথবা ওয়ার থাকবে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার প্লাস বিং, পাস্ট পারফেক্টে হ্যাড বিন, ফিউচার ইনডিফিনিটে শ্যাল উইল প্লাস বি, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল উইল বি প্লাস বিং, ফিউচার পারফেক্ট শ্যাল উইল হ্যাভ প্লাস বিন। এরপর একটা নোট থাকে, নোটটা হচ্ছে যে যদি অ্যাক্টিভ সেন্টেন্সে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, অট টু এই মডালগুলো থাকে, তো এগুলোর পরে আমরা বি দিব, অর্থাৎ ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, শুড থাকলে শুড বি, মে থাকলে মে বি, এভাবে আমরা চেঞ্জ করব। তো আজকে আমরা পার্ট ওয়ানে অ্যাসার্টিভের যে মৌলিক আলোচনা সেটা আমরা আজকে করে নিলাম। এখানে যে যত বেশি দক্ষ হবে, সামনের স্টেজগুলো পার হওয়া তার জন্য তত সহজ হবে, এখানে যদি দুর্বলতা থাকে তো সামনের ধাপগুলো বুঝতেও বারবার হোঁচট খেতে হবে। তো আপনারা এই অংশটুকু ভালোভাবে ভালোভাবে শিখে নেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কয়েকজনের বাসায় ফোন দিয়েছিলাম খোঁজ নেওয়ার জন্য, অনেকেই 12টা 1টা 11টা বাজে অনেকে ঘুম থেকে ওঠেন না, 12টা 1টা বেজে যায়, আপনাদের কোনো রুটিন নাই, রুটিন মেনটেন করে তো চলতে হবে। সময়কে যদি কাজে না লাগাতে পারেন তো জীবন কি এমনি এমনি সফল হয়ে যাবে? সবাইকে আবারও বলছি যে অবসর সময় রুটিন করে কাজে লাগান। আপনাকে বলছি না যে 24 ঘন্টায় পড়াশোনা করেন, কিন্তু যাই করবেন রুটিন করে করেন, তাহলে সময়টা ইফেক্টিভ হবে এবং আপনি এর মজা পাবেন।